মাঝে মাঝে ফেসবুকের কিছু খাবারের ছবি দেখে মাথাটা নষ্ট হয়ে যায় না? সেদিন না এই রেস্টুরেন্টের কিছু খাবার দেখে আসলেই আমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল ডেফিনেটলি এই কম্বোটা আমার ট্রাই করা উচিত। সো সেই জন্য আমি চলে গিয়েছিলাম সেদিন মিরপুরে ফুকোতে দেখার জন্য যে ফেসবুকে যে মার্কেটিংগুলো ওনারা করে আসলে কি খাবারগুলো সেম হয় কি না, টেস্ট কতটা ভালো হয়, দামের সাথে তুলনা করলে খাবারগুলো আসলে ওর্থ ইট কি না। সো যারা যারা আমার মতো খুবই মজাদার কিন্তু বাজেট ফ্রেন্ডলি খাবার খুঁজতে থাকেন তাদের জন্য হবে আজকের ভিডিও। অ্যান্ড আগামীকালে কিন্তু ইনশাল্লাহ আপনারা এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন 11% একটা ডিসকাউন্ট। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আপনাদেরকে বলে দেই যে এই রেস্টুরেন্টের লোকেশন কোথায়। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে মিরপুর 1 নম্বরে যে ঈদগাহ মাঠটা আছে সেটা ঠিক অপোজিটেই। আর আপনারা যদি না চিনতে পারেন, গুগল ম্যাপ বাবা তো আছেই, আপনারা ডেফিনেটলি সার্চ করতে পারেন যে মিরপুরের ফুকোটা কোথায়। অ্যান্ড আজকে আমি যে অফার্সগুলো নিয়ে কথা বলবো এগুলো কিন্তু সব মিরপুর ব্রাঞ্চ রিলেটেডই হবে, তো এই কারণে ভিডিওটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ ফুকোতে ঢুকেই দেখি অনেক মানুষ ছিল, মোটামুটি বেশ ভিড়ই ছিল। অ্যান্ড ওনাদের মেনুটা কিন্তু উপরে স্ক্রিনে দেওয়া থাকে, সো ইউ ক্যান সি কোনটা আপনারা খাবেন। আর মেনুতে কিন্তু আমরা অনেক ভ্যারাইটিস দেখতে পাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো অর্ডার করার আগে হচ্ছে এই দোলনায় বসে বসে কিছু পিকচার তুলে নিলাম, কারণ কারা কারা আছেন আমার মতো যারা হচ্ছে সুন্দর সুন্দর দোলনা দেখলে ছবি তুলতে অনেক বেশি লাইক করেন, তাদের জন্য কিন্তু এই প্লেসটা খুবই ভালো হবে। তো বসলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, দেন তাদের মেনুগুলো দেখলাম যে কী কী আছে। কিছু কিছু অফার দেখে গিয়েছিলাম, সেগুলো ওনাদেরকে দেখালাম। ওনারা বললো যে ওগুলোর মেনু এখনও আসে নাই, যে কম্বো টম্বো ছিল আর কি। তা আমি বললাম যে আমি তো এটা ফেসবুকে দেখছি, তখন বললো যে হ্যাঁ আপু দেওয়া যাবে বাট মেনুটা এখনও আসে নাই। আর খেয়াল করে দেখলাম যে মেনুতে কিন্তু খাবারের অনেক ভ্যারিয়াস অপশন আছে যেগুলো হচ্ছে সব রেস্টুরেন্টে আপনারা পেয়ে থাকবেন না। তো এটা দেখে আই গট রিয়েলি এক্সাইটেড বিকজ এখানে কর্ন ডগস আছে যেগুলো আমার কখনো আগে ট্রাই করা হয় নাই। আর আমি শুনেছি যে মিট বক্স খুবই টেস্টি হয়, সো এ কারণে আমি এখান থেকে মিট বক্স অর্ডার করেছিলাম। আর আমি আর দেরি করি নাই, আমি জাস্ট মেনুটা অ্যানালাইসিস করে তাড়াতাড়ি দেখে ফেললাম যে কে কে আছে। তো আমি কর্ন ডগ অর্ডার করেছিলাম, মিট বক্স অর্ডার করেছিলাম, এরপরে হচ্ছে ওনাদের যে কম্বো ছিল সেটা অর্ডার করেছিলাম। আর আমি পার্সোনালি হচ্ছে চিজি থিংস অনেক পছন্দ করি, তো চিজ বল অর্ডার করেছিলাম, দেন চিকেনের স্ট্রিপস ছিল, স্ট্রিপস অর্ডার করেছিলাম। অ্যান্ড ওনারা বলেছিল যে খাবার অর্ডার করার পর 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। তারপরে আমি চলে গেলাম অর্ডার টর্ডার দিয়ে, আর আমার ফ্রেন্ডের সাথে একটু গল্প গুজব করতেছিলাম সো দ্যাট আমার টাইমটা পাস হয়ে যায়। অ্যান্ড অ্যাকচুয়ালি 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এগুলো চলে আসছে। তো ফার্স্টে আমাকে দিয়েছিল হচ্ছে চিকেন স্ট্রিপটা, এটার সাথে হচ্ছে 2 ধরনের সস আসে। সস দুটোর প্যাকেজিং আমার কাছে খুবই খুবই কিউট লেগেছে। নর্মালি কিন্তু ছোট একটা গোল জারের মধ্যে সস দেয়, বাট এখানের সসটা কিন্তু অনেক বেশি হাইজেনিক বিকজ উপর একটা কাভার আছে। অ্যান্ড দুইটা সসের অ্যামাউন্টই কিন্তু বেশি, আমাদের বারবার যেয়ে কিন্তু রিফিল করতে হবে না। অ্যান্ড এখানে হচ্ছে একটা মেয়ো সস ছিল আর একটা ছিল হচ্ছে টমেটো সস, আর মেয়ো সসটা কিন্তু অসম্ভব টেস্টি ছিল। সো এখন আমরা বিসমিল্লা বলে আল্লাহর নামে এই স্ট্রিপসগুলো ট্রাই করবো। সো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে হচ্ছে 6 থেকে 7 পিসের মতো স্ট্রিপস ছিল। অ্যান্ড আমি তারপর একটু সসে ডিপ ইন করে নিলাম, অ্যান্ড এখন ট্রাই করবো। অ্যান্ড অনেস্টলি স্পিকিং এই স্ট্রিপসটা KFC থেকেও মজা, ইট ওয়াজ সো ক্রিসপি, অ্যান্ড ভেতরটা কিন্তু খুবই নাইসলি কুক হয়েছে, অ্যান্ড মশলার ব্যালেন্সটা কিন্তু অসাধারণ ছিল। যারা আমার মতো এরকম ফ্রাইস খুবই বেশি লাইক করেন এবং চিকেন স্ট্রিপসটা যারা পছন্দ করেন তারা একবার হলেও এটা কিন্তু ট্রাই করতে পারেন। আর এখানে যে পরিমাণ অ্যামাউন্ট ছিল আই এম ড্যাম শিওর যে একজনের জন্য খুবই পারফেক্ট একটা অ্যামাউন্ট হবে। আর যদি চান যে 2-3 জন মিলে শেয়ার করবেন তাহলে কিন্তু আরও আইটেম অ্যাড করে এরকম শেয়ার করে আপনারা খেতে পারেন, আই এম ড্যাম শিওর আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। নেক্সট আমি যে আইটেমটা ট্রাই করবো এটাকে একটা কোরিয়ান আইটেম বলে, অ্যান্ড এটা কিন্তু যারা কে ড্রামা দেখেন বা সিরিজ দেখেন তাদের কাছে খুবই ফেমাস একটা আইটেম। এটার নাম হচ্ছে কর্ন ডগ। সো বেসিক্যালি যেটা হয় যে এইটা আসলে খুবই টেস্টি একটা ফুড, এটার ভিতরে অনেক অনেক চিজ থাকে, অ্যান্ড এটা খুবই ডিপ ফ্রায়ারে ভাজা হয়, এই কারণে অনেক বেশি ক্রিস্পি হয়। আর উপর দিয়ে হচ্ছে ভ্যারিয়াস কিছু কোরিয়ান সস ইউজ করা হয়, সো ভেতরে চিজ, উপরে ক্রিস্পি, তার উপরে সস, সো খুবই নাইস একটা কম্বিনেশন আর কি। যেহেতু এটা খুবই গরম ছিল সো আই থট যে আমি এটা হাত দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাই, কারণ কামড় দিলে আমার মুখ একদমই পুড়ে যাবে। অ্যান্ড ইউ ক্যান সি দ্য অ্যামাউন্ট অফ চিজ, জাস্ট লুক অ্যাট ইট। যারা চিজ লাভার আছেন তারা অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি পছন্দ করবেন এটা, অ্যান্ড আমি খুবই বেশি একজন চিজ লাভার, সো আমি এটা ট্রাই করলাম অ্যান্ড ইট ওয়াজ লাইক হেভেনলি, আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে। সো আপনারা যারা এরকম চিজি টাইপের ফুড পছন্দ করেন ডেফিনেটলি ফুকোর মিরপুর আউটলেটে চলে আসবেন। অ্যান্ড আমি দেখতেছিলাম যে আমি আমার জামাটা আমার মাখায় ফেলছি কি না চিজ দিয়ে। আর এটা ফ্রাই করার কারণে ভেতরে মোজারেলা চিজটা এত নাইসলি মেল্ট হয় আমি আসলে এক্সপ্লেইন করতে পারতেছি না, এটা খুবই খুবই টেস্টি, এটা একদম মাছ রেকমেন্ডেড একটা ফুড, এখানে গেলে অবশ্যই আপনার এটা খেতেই হবে।
সো এটা খাওয়ার পর হচ্ছে এখানকার ফেমাস আরও কিছু আইটেমে সুইচ করছি। নেক্সট যে আইটেমটা খাবো এগুলো কিন্তু অনেক বেশি চিজি। এখানে একটা ছিল হচ্ছে চিজ বল, আর একটা ছিল হচ্ছে মিট বল দিয়ে তৈরি করা মিট বক্স। সো ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিজ বল, অনেক সুন্দর করে কোটিং করে ভাজা হয়েছে, উপর দিয়ে সস দেওয়া আছে। একটার মধ্যে কিন্তু 6 পিস আসে নর্মালি, সো একটা অর্ডার করলে আপনারা 6 পিসেস পাবেন। তিনজন শেয়ার করতে পারেন, চাইলে দুজনও শেয়ার করতে পারেন। অ্যান্ড ইউ ক্যান সি এটাও ফুল অফ ছিল চিজ অ্যান্ড মিট। এটার ভিতর চিকেন ছিল, চিকেনের অ্যামাউন্টটাও কিন্তু বেশ ভালো ছিল, বিকজ এখানে চিকেন আর চিজ কিন্তু মিক্সড করে দেওয়া হয়েছে। আর বলগুলোর সাইজও কিন্তু অনেক বড় ছিল, আপনি যদি 2 পিস খান ডেফিনেটলি কিন্তু আপনার পেটটা ভরে যাবে। অ্যান্ড আগের আইটেমটা যেমন ইন্ডিভিজুয়ালি চিজের একটা আইটেম ছিল, এটা কিন্তু চিকেন অ্যান্ড চিজ মিক্সড করা। আর আপনারা সবাই জানেন যে চিকেন অ্যান্ড চিজের কম্বিনেশন কতটা টেস্টি হয়। আর এটার ভিতর যে চিকেনটা ছিল এটা কিন্তু র চিকেন ছিল না, এটার ভিতর চিকেনটা মেরিনেটেড করা ছিল। সো এটার ভিতর থেকে একটা স্পাইসিনেস আসতেছিল, এটার ভিতর থেকে মশলার একটা ফ্লেভার আসতেছিল। সো ওভারঅল ইট টেস্টেড রিয়েলি ওয়েল। আর আমি যখন এটা সসের সাথে ট্রাই করেছি এটার টেস্ট লাইক 10 গুণ বেড়ে গিয়েছিল। আর যেহেতু এই ভিডিওটা কিছুদিন আগে করা, দ্যাটস ওয়াই হচ্ছে আমার ফুডগুলোর প্রাইস ইন্ডিভিজুয়ালি মনে নাই। এ কারণে আমি ওদের মেনুটা হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দিব, আর ওদের পেজটাও ট্যাগ করে দিব। তাহলে যেটা হবে যে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন, তাদের পেজ মেনু দেখতে পারেন। আর নেক্সট কি অফার দিচ্ছে, তারা কিন্তু কিছুদিন পর পরে অফার দেয়, সেই আপডেটটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নেক্সট আমি যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে মিট বলের একটা মিট বক্স। নর্মালি কি হয়, একটা মিট বক্সের ভিতরে সসেস, চিকেন, চিজ, আলু এইসব থাকে, বাট এটার মধ্যে এগুলো ছাড়াও আপনারা পাবেন হচ্ছে একটা আস্ত বড় মিট বল। এখন আমি চাচ্ছিলাম আপনাদেরকে এটা কেটে দেখাতে, বাট আমি আসলে কেটে দেখাতে পারি নাই। সো আমি চিন্তা করলাম যে এটা কামড় দিয়ে খাই। অ্যান্ড অনেস্টলি ইট ওয়াজ সো বিগ অ্যান্ড ইট ওয়াজ সো সসি, উপর দিয়ে প্রচুর সস দেওয়া ছিল। তো যারা এরকম স্পাইসি টাইপের, সসি টাইপের খাবার খুব পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আর ফার্স্ট ইম্প্রেশনে আপনার কাছে এটা টেস্টি লাগবে, কারণ উপরে সবগুলো হচ্ছে মিট বল দেওয়া, তো আপনি অটোমেটিক্যালি এটাই ফার্স্টে খাবেন। অ্যান্ড খাওয়ার সাথে সাথে খুবই ভালো লাগবে আপনার কাছে। দেন আমি ওনাদেরকে বললাম একটা প্লেট দিতে, বিকজ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যেটার মধ্যে অ্যামাউন্টটা আসলে কতটুকু থাকে। কারণ আমি বিভিন্ন রেস্টুরেন্টে দেখছি এই মিট বক্স জিনিসটাতে অনেক ফাঁকিবাজি থাকে, ভিতরে অ্যাকচুয়ালি জিনিস থাকে না, উপরে একটু চিকেন দিয়ে নিচে পুরোটা আলু দিয়ে দেয়। বাট এখানে কি করে এটা দেখার জন্য হচ্ছে আমি এটা ঢেলে দেখাচ্ছিলাম আপনাদেরকে। অ্যান্ড ইউ ক্যান সি প্রচুর বেশি ছিল, পুরোটা তো ভরা ছিল, উপর দিয়ে আবার অনেকগুলো মিট বল দেওয়া ছিল। সো আলটিমেটলি এটা একজনের পক্ষে কখনোই খেয়ে শেষ করা সম্ভব হবে না, কারণ এটার অ্যামাউন্টটা খুবই বেশি হাই। সো পোড়াটা আমি আসলে এখানে ঢেলে ফেললাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ দিচ্ছে। আমার পক্ষে তো কোনোভাবেই সম্ভব ছিল না, আমার সাথে দুইটা ফ্রেন্ড ছিল, তাদের সাথে শেয়ার করেও আসলে এটা পুরোটা শেষ করা যাচ্ছিলো না, কারণ অ্যামাউন্টটা খুবই খুবই বেশি। তো যাই হোক, ডেফিনেটলি যদি অনেক অনেক খাওয়া দাওয়া করতে চান এই আইটেমটা ট্রাই করতে পারেন, কারণ একটার মধ্যে প্রচুর পরিমাণের অ্যামাউন্ট থাকবে। আর এটার ভেতরে হচ্ছে সসেস, চিকেন, আলু আর মিট বল, এই চারটা আইটেম আপনারা মেইনলি পেয়ে যাবেন, আর কিছু কিছু মাশরুমসও আছে। বাট মেইনলি যেটা এটার স্পেশাল পার্ট সেটা হচ্ছে এখানকার যে একটা হোমমেড সস থাকে, এই সসটাই আসলে এটার টেস্টটাকে অনেক অনেক বেশি ইনক্রিজ করে। এ পর্যায়ে অনেক অনেক খাওয়া দাওয়া করার পর চিন্তা করলাম কিছু ড্রিঙ্কস খাই। আমি মেনলি চারটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, এই তিনটা ফার্স্টে চলে আসে, তো আমি চিন্তা করলাম এই তিনটা আপনাদেরকে দেখাই। তো আপনাদেরকে ফার্স্টে এখন একটু দেখে দিচ্ছি, এটার ভিতরে কিন্তু অনেক মজার মজার কিছু জিনিস আছে। এটার মধ্যে বাবল টিয়ের যেমন বাবলটা ছিল, তারপর এখানে কিছু কোকোনাট জেলি চাঙ্ক ছিল, যেটা আসলে টেস্ট খুবই ভালো। প্রথমটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার ছিল, আর এটা হচ্ছে ম্যাঙ্গো, অ্যান্ড ম্যাঙ্গোর সাথে আরও কিছু ফ্রুটসের মিক্সড একটা ফ্লেভার আমি পেয়েছি। অ্যান্ড এটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, নর্মাল ম্যাঙ্গো ড্রিঙ্ক যেমন থাকে সেটার মতো কিন্তু ছিল না। আর ভেতরে যেহেতু বাবল ছিল, তারপরে অনেক ছোটো ছোটো চাঙ্ক ছিল বিভিন্ন ফ্রুটসের, সেটা আসলে টেস্টটাকে অনেক অনেক অংশে ইনক্রিজ করে দিয়েছে। আর এটার ভিতর থেকে হচ্ছে আমি স্ট্রবেরি আর রোভসের একটা মিক্সড ফ্লেভার পাচ্ছিলাম, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ওয়ান। তো আমার কাছে আসলে আগেরটাই বেশি ভালো লেগেছে। সো আপনাদেরকে যদি আমি দুইটা ড্রিঙ্কের মধ্যে সাজেস্ট করি, আমি বলবো ডেফিনেটলি গো ফর দ্য ম্যাঙ্গো ওয়ান। আর এটা ছিল হচ্ছে নর্মাল চকলেট শেক থাকে না সেটা, আর পাশেরটা ছিল হচ্ছে ওরিও শেক, কতক্ষণে ওরিও শেকটা চলে আসছিলো। সো আমি এটা বেসিক্যালি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে দেখানোর জন্য যে কী পরিমাণ ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হয়েছে। চকলেট শেকের উপরে হচ্ছে প্রচুর পরিমাণে চকলেটের গুঁড়া যে থাকে বা চকলেটের পাউডার যেটা থাকে সেটা দেওয়া ছিল, আর ওরিও শেকের উপর হচ্ছে আস্তে আস্তে ওরিওর চাঙ্ক ভেঙে দেওয়া ছিল। আর এই দুইটা কম্পেয়ার করলে আমার কাছে বেসিক চকলেট শেকটা বেশি ভালো লেগেছে, কারণ ওরিও শেকটার মধ্যে
আমার কাছে মনে হয়েছে যে ওরিওর ফ্লেভারটা একটু বেশি স্ট্রং আসছিল, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ওরিওর চাঙ্কের পরিমাণটা যদি আরেকটু কমিয়ে দেওয়া হতো তাহলে আসলে স্মুথলি এটা খাওয়া যেত, অত বেশি এটা ঘন লাগতো না। সো দুইটার মধ্যে কম্পেয়ার করলে চকলেট শেকটা বেশি টেস্টি ছিল। অ্যান্ড অ্যাগেইন এই দুইটা ড্রিঙ্কের অ্যামাউন্ট যদি বলি, দুইটা ড্রিঙ্কের অ্যামাউন্টও কিন্তু বেশ বেশি ছিল। আপনি যদি আমার মতো খাদক না হন পুরাটা কিন্তু একা খেয়ে আসলে শেষ করতে পারবেন না। অ্যান্ড ফাইনালি আমি যে আইটেমটার জন্য অনেক অনেক এক্সাইটেড ছিলাম সেই আইটেমটা আমার সামনে চলে এসেছে, সেটা হচ্ছে কম্বোটা। আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি একটা কম্বো দেখে খুবই এক্সাইটেড হয়ে যাই আর সেটাই এসে অর্ডার করি, বাট সেটা আসতেই আসলে সবচেয়ে দেরি হয়। কম্বোটার মধ্যে হচ্ছে কলস্লো সালাদ ছিল, তারপরে এখানে নাগা উইংস ছিল 6 পিস, অ্যান্ড দেন এখানে ছিল হচ্ছে একটা মিট বক্সের মতো, এখানে বেসিক্যালি দুইটা মিট বক্সের মতো আছে। আর এখানে যেটা নেক্সট আইটেম দেখাবো এটা হচ্ছে চিজি ফ্রাইস। চিজি ফ্রাইজের মধ্যে যেটা থাকে, ফ্রাইসটা অনেক বেশি চিজি থাকে, প্লাস উপর দিয়ে হচ্ছে অনেক বেশি সস দেওয়া হয়। দেন অ্যাগেন এখানে আরেকটা মিট বক্সের মতো ছিল, অ্যান্ড লাস্টলি এখানে ছিল হচ্ছে ওয়েজেস। ওয়েজেস কারা কারা আমার মতো পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, বিকজ আই লাভ ওয়েজেস। যেখানে আমি ভালো ওয়েজেস পাই আমি জাস্ট অনেক অনেক খাই, বিকজ আই লাভ আলু। সো মজাদার ওয়েজেস পেলে আমি মিস করি না। আর এখানে 3 ধরনের সস দেওয়া হয়েছে, 2টা সস তো আগেই আমরা ট্রাই করেছি অন্য আইটেমের সাথে, আরেকটা হচ্ছে এক্সট্রা হাউস স্পেশাল সস ছিল। অ্যান্ড অনেস্টলি স্পিকিং এই যে ওয়েজেসটা ছিল এটা মার্ভেলাস ছিল, বিকজ উপরটা খুবই খুবই ক্রিস্পি ছিল অ্যান্ড ভিতরটা খুবই সফট ছিল, আর মশলার অ্যামাউন্ট জাস্ট পারফেক্ট। কলস্লো সালাদটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। আর আপনাদের কার কার কলস্লো সালাদ পেলে বিএফসি সালাদটার কথা মনে পড়ে আমাকে কিন্তু জানাবেন। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম বিএফসিতে, অ্যান্ড আমার কাছে সবসময় ওইটাই বেস্ট লাগে, আর এখানকার টেস্টটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। সো এখন আমি যেটা করবো, আমি এখন সসগুলো খুলবো। আমি আগেই আপনাদেরকে বলেছি যে সসের প্রসেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই হাইজিন মেনটেন করছে বিষয়টা এরকম। আর এই নাগা উইংসটা খেয়ে ভাই অ্যাকচুয়ালি অনেক ঝাল লাগছে, কুডোস খানা যে নাগা উইংসকেও ফেল করে দেয়, এটা এতটা ঝাল ছিল আর এতটা টেস্টি ছিল। যারা স্পাইস লাভার তারা হচ্ছে এটা খাবেন, খেয়ে মুখ জ্বলবে পেট জ্বলবে, বাট মনে হবে যে আমি আরও খেতেই থাকি, বিকজ ইট ওয়াজ সো টেস্টি। তারপর হচ্ছে মিট বক্সে ট্রাই করেছিলাম, এটাও আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, তবে চিকেনের পরিমাণ দেখে আসলে আমি অনেক বেশি অবাক হয়েছি, বিকজ হিউজ পরিমাণ চিকেন দেওয়া হয়েছিল, ইটস লাইক মার্ভেলাস। এত এত চিকেন কিন্তু নর্মালি এক্সপেক্টও করা যায় না, বাট এরা অনেক অনেক দিয়েছিল। সো এই কম্বোটা খেয়ে কিন্তু আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হই নাই, বিকজ সবগুলো আইটেমই মোরলেস নাইস ছিল। তারপর এখানে আরেকটা মিট বক্স ছিল যেটাও খুবই টেস্টি ছিল, অ্যান্ড বিশেষ করে চিজি ফ্রাইসটা, ইট ওয়াজ সুপার সুপার ইয়ামি। সো যাই হোক, এটাই ছিল আজকের ওভারঅল ভিডিও। আই হোপ আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। আর আপনারা যদি আমার রিভিউ দেখে ফুকোতে যান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল।